বড় সড় ছিনতাইবাজের একা পান্ডাকে গ্রেপ্তার করলো রাজারহাট থানার পুলিশ। পুলিশ হতে খবর দীর্ঘদিন ধরে, রাজারহাট থানার পুলিশের কাছে খবর আসছিল রাজারহাট থানার অন্তর্গত বিভিন্ন সোনার দোকানে গ্রাহক সেজে ছিনতাই হচ্ছিল। সেই সমস্ত তদন্তের নামে রাজারহাট থানার পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি সমেত মোহাম্মদ আশরাফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ, বাকি সঙ্গীরা পলাতক। অভিযুক্তকে আজ বারাসাত আদালতে তোলা হবে, সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে রাজারহাট থানার পুলিশ।